আগ্রা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর। একসময় মোঘল সাম্রাজ্যের অংশ থাকা শহরটি তাজমহলের জন্য সারা বিশ্বে সুপরিচিত। অসাধারণ সব স্থাপত্য আর রন্ধনশিল্প দ্বারা মোঘলরা শহরটিকে অমর করে দিয়েছে। আজকে আমরা আগ্রা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। যমুনা নদীর পূর্ব দিকে গড়ে উঠেছিল প্রাচীন আগ্রা শহর। লোদি রাজবংশের সবচেয়ে সফল শাসক সুলতান সিকান্দার লোদি তার শাসনামলে আগ্রাকে রাজধানী হিসেবে তৈরি করেন। ফলে তার শাসনামলের রাজকর্মচারী, ব্যবসায়ী, শিল্পী ও জ্ঞানী ব্যক্তিরা একত্রিত হন এই শহরে। সুলতান সিকান্দার লোদির পুত্র ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করার পর উপমহাদেশে মোঘল সাম্রাজ্যের সূচনা করেন সম্রাট বাবর। তবে আগ্রা নতুনভাবে সেজে ওঠে সম্রাট আকবরের সময়ে। এই সম্রাট তার শাসনামলে যমুনা নদীর পশ্চিম পাশে গড়ে তোলেন নতুন শহর। আগ্রাকে কেন্দ্র করে গড়ে ওঠে মোঘলদের শিক্ষা, শিল্প, ব্যবসা ও ধর্মীয় ভাবধারা। সম্রাট আকবরের মৃত্যুর আগেই এটি ভারতের প্রসিদ্ধ শহরে পরিণত হয়। আগ্রাকে আরও সমৃদ্ধ করেন সম্রাট শাহজাহান। তার পুত্র সম্রাট আওরঙ্গজেব তার রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় 200 বছর মোঘলদের রাজধানী ছিল আগ্রা। ফলে মোঘলদের সেরা কিছু স্থাপত্য দেখা যায় আগ্রা শহর জুড়ে। এই শহরে রয়েছে মোঘল স্থাপত্যের সেরা কীর্তি ভুবন বিখ্যাত তাজমহল। বলা হয় পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা তাজমহল দেখেছে, দুই যারা তাজমহল দেখেনি। এমনই অপরূপ তাজমহলের সৌন্দর্য যে তা বিশ্বের 7টি বিস্ময়কর স্থাপত্যের তালিকায় স্থান পেয়েছে অনায়াসে। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করেন এই অমর কীর্তি। দীর্ঘ 22 বছর ধরে এটি নির্মাণ করেন প্রায় 20,000 শ্রমিক। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মূল্যবান সব পাথর, রত্ন এবং শিল্পীদের দ্বারা তৈরি নানা কারুকার্য দিয়ে নির্মিত হয় তাজমহল। সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন তাজমহলের সৌন্দর্য দেখতে। প্রতি বছর 70-80 লাখ পর্যটক তাজমহল দর্শন করেন। তাজমহল থেকে একটু দূরে যমুনা নদীর পাশে আছে মাহাতাব বাগ নামে এক অপূর্ব সুন্দর বাগান। মোঘল সম্রাটরা বাগান পছন্দ করতেন, এটা তাদের সুরুচির পরিচয় বাহক। মাহাতাব বাগ চারকোনা আকৃতির বাগান, যেখানে রয়েছে অসংখ্য রংবেরঙের ফুলের সমারোহ। এই বাগান থেকে দেখা যায় অসাধারণ সৌন্দর্যের তাজমহল। তাজমহলে যেমন রয়েছে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলের কবর, তেমনি মোঘল সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মির্জা গিয়াস বেগ ও তার স্ত্রীর কবর আছে ইতুমাদুদ দৌলা টম্বে। জুয়েলারি বক্সের মতো আকৃতির এই স্থাপত্য থেকেই তাজমহল অনুপ্রাণিত বলে মনে করা হয়, তাই এর নাম বেবি তাজমহল। লাল বেলে পাথর ও মার্বেল কাঠামোর প্রতিটি কোণে 13 মিটার উঁচু মিনার রয়েছে। সূক্ষ্ম জ্যামিতিক নকশার শৈল্পিক কারুকাজ দেখতে পাওয়া যায় দৃষ্টিনন্দন এই কাঠামোতে। যে সম্রাট আগ্রাকে সারা বিশ্বের কাছে সুপরিচিত করেছিলেন, সেই শাসক আকবরের সমাধিস্থলও আছে আগ্রাতে। মোঘল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত এই শাসক চিরনিদ্রায় শায়িত আছেন আগ্রার মুরান্ডা গ্রামে। এখানে সম্রাট আকবরের 2 কন্যারও সমাধি রয়েছে। বেলে পাথর ও মার্বেল পাথরে তৈরি এই সমাধি কমপ্লেক্সে আরও আছে বিশাল এক বাগান, যেখানে হরিণ, বানর ও ময়ূর ঘুরে বেড়ায়। তবে সম্রাট আকবর যেখান থেকে শাসনকাজ পরিচালনা করতেন সেটির নাম আগ্রা ফোর্ট। বিশাল এই দুর্গতে পরিভ্রমণ করতে সারা দিন লেগে যায়। এটি যেন শহরের ভেতরে আরেক শহর। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে জাহাঙ্গীর মহল। মধ্য এশিয়ার স্থাপত্যরীতির সাথে প্রাচীন হিন্দু রীতির মিশ্রণ এটিকে অসাধারণ স্থাপত্যে পরিণত করেছে।
কেল্লার ভেতরে আরও রয়েছে আঙ্গুরি বাগ, যা এক জলপ্রবাহের পাশে এক সুন্দর উঠান। আগ্রা ফোর্টের উল্টো পাশে রয়েছে জামা মসজিদ। এটি এই শহরের সবচেয়ে বড় মসজিদ। আকর্ষণীয় লাল বেলে পাথরের কাঠামোটি একটি প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছে এবং নীলচে রঙের ছাদ ও দেয়ালে রয়েছে অসাধারণ মার্বেল পাথরের কারুকাজ। 1700 শতকে সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত এই মসজিদে এখনও মানুষ নামাজ আদায় করতে পারেন। সম্রাট শাহজাহানের প্রধানমন্ত্রী আফজাল খান সিরাজের সমাধিসৌধ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। চিনিকা রজা নামে পরিচিত এই স্থাপত্যটি অন্যান্য মুঘল স্থাপত্যের মতো সংরক্ষিত নয় যদিও, তবুও ইন্দো পার্সিয়ান কাঠামোটি ফিরোজা, হলুদ, সবুজ এবং কমলা রঙের চকচকে টাইলস দিয়ে তৈরি, যা এখনও তার সৌন্দর্য ধরে রেখেছে। এই টাইলসগুলো চীন থেকে আমদানি করা হয়েছিল বলে এর নাম চিনিকা রজা। কেবল স্থাপত্য নয়, আগ্রার খাবারেও মুঘলদের প্রভাব লক্ষণীয়। সম্রাট আকবরের আমলে মুঘল রান্নাঘরে 400 জন বাবুর্চি নিযুক্ত ছিলেন। এদের অনেকেই ছিলেন রাজস্থানি। সে সময় থেকে হিন্দুস্তানি খাবার আর পার্সিয়ান খাবারের ঘরানা মিশ্রিত হয়ে এক নতুন ঘরানা তৈরি হয়, যা মুঘল ঘরানা নামে বিখ্যাত। সম্রাট আকবরের আমলে মুর্গ মুসাল্লাম নামে অপূর্ব খাবার তৈরি হয়, যা ভারতীয় ঐতিহ্যবাহী মশলার সাথে আস্ত মুরগিকে কম আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা হতো। সম্রাট শাহজাহানের সময় আরও উদ্ভাবনী খাবার রান্না হতে শুরু করে মুঘল রান্নাঘরে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ভেড়ার মাংসের কাবাব ও বিরিয়ানি। মুঘল আমলে আবিষ্কৃত খাবারগুলো এখনও এই উপমহাদেশে ভোজনরসিকদের রসনা তৃপ্তি মেটাচ্ছে। বর্তমানে আগ্রার সেই আগের রূপ জৌলসার নেই। মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকেই এটি তার প্রতিপত্তি হারাতে থাকে। 121 বর্গকিলোমিটার আয়তনের এই শহরে বসবাস করে প্রায় 18 লাখ মানুষ, যার 80% হিন্দু। মুসলিমদের সংখ্যা 15%। এখানে তাজমহল সহ অনেকগুলো ভ্রমণস্থান থাকায় প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। এখানকার অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর, তবে আগ্রার জনগণের বিশাল অংশ কৃষিকাজের ওপরও নির্ভরশীল। আগ্রায় জুতা তৈরি একটি সমৃদ্ধ শিল্প। এই শহরটি চামড়াজাত পণ্যগুলোর জন্য পরিচিত। বিশ্বের প্রাচীনতম এবং বিখ্যাত চামড়া সংস্থা তাজ লেদার ওয়ার্ল্ডের প্রধান শাখা রয়েছে এখানে। তবে ক্রমবর্ধমান শিল্প কারখানা শহরের পরিবেশে ব্যাপক প্রভাব ফেলছে। দূষিত বায়ুর কারণে এরই মধ্যে তাজমহলের সাদা মার্বেল হয়ে যাচ্ছে সবুজ ও হলুদ। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা মানব বসতি, অবৈধ স্থাপনা, কলকারখানা যমুনা নদী ও পরিবেশের চরম ক্ষতি বয়ে আনছে। আগ্রা বিশ্বের ঐতিহ্যের এক অনন্য শহর। এই শহরের অপূর্ব সুন্দর স্থাপত্য ও সংস্কৃতি সারা বিশ্বের জন্যই সম্পদ। তাই শিল্পায়নের চাপে যেন এখানকার চোখধাঁধানো স্থাপনাগুলো হারিয়ে না যায়, সেটাই বিশ্ববাসীদের কামনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।